দেখো বন্ধুরা, আজকে আমাদের লিখতে হবে কনসেন্ট্রেটেড H2SO4 আর ডাইলুট H2SO4 concentrated H2SO3 or dilute H2SO4. This is more strengthful. This is more strengthful. এরকম করতে গেলে আগে তো ডায়াগ্রামটা নোট করতে হবে। ডায়াগ্রাম নোট করলাম। As a result, ionization potential of group 15 elements is more greater
than that of ionization potential of group 16 elements. Subject here. আর তো কিছু রিঅ্যাকশন করেছিলাম ওদিনকে, ওটা একটু ভালো করে করতে হবে। যেমন P4O6 ফসফরাস ও ফসফরাস ও ফসফরাস মাসখানে আবার আছে। তারপর PCl5 এর প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট নয় কেন? PCl5 এর ডায়াগ্রামটা যখন তুই করিস তখন কি দেখতে পাচ্ছিস? দা ডায়াগ্রাম অফ PCl5 এই যে কর্নার যে ক্লোরিন তিনটে রয়েছে এগুলো হচ্ছে ইকুইটেরিয়াল পজিশন। আর উপরে নিচে যেগুলো আছে এগুলো ক্যাক্সিয়াল মানে অ্যাক্সিয়াল পজিশন। এই অ্যাক্সিয়াল পজিশন আর ইকুইটেরিয়াল পজিশন কখন ইকুইভ্যালেন্ট হতে পারে না, তাই অল দা পিসিএল বন্ড অফ পিসিএল 5 আর নট ইকুইভ্যালেন্ট অর ইকুয়াল। হয়ে গেল। হাতে আমাদের যদি শেফ ফসফরাস লাগে, if we touch the white phosphorus then we should wash it by copper sulfate solution because the copper sulfate removes the poisonous character of white phosphorus by reaction of phosphoric acid and produce sulfuric acid P4 plus copper sulfate CuSO4 in a 10th balance of 16H2O সমান H3PO4 এর আগে 4 বসবে 10 কপার আর ওয়াটারের আগে 10 বসবে 10টা সালফেট ওয়াটার তো হবে না সালফিউরিক অ্যাসিড দেখো ব্যালেন্সও ঠিক আছে সব ঠিক আছে এটা 0 প্লাস 5 অক্সিডেশন কেটে গেছে তাই অক্সিডেশন আর এটা প্লাস 2 থেকে 0 হয়ে গেছে এগুলো ভালো করে দেখতে থাক তারপর দেখছি এগুলোই দেওয়া ছিল।